থাকবে যদি কোনো ব্যাংক মার খায় দেউলিয়া ঘোষণা করে সেই ব্যাংকে ইনস্যুরেন্স কোম্পানি থেকে 5 লাখ পর্যন্ত পাবেন এরপরে যে টাকা আছে এটা গেল ইতিমধ্যে হাইকোর্টে বেশ কিছু মামলা হয়েছে আমাদের আগে ত্রিপুরা হাইকোর্টে হাইকোর্টও সেখানে বেশ কয়েকটা রায় বলে দিয়েছে তাদেরকে পুনর্বহাল করো একটা অংশ এখনো পুনর্বহাল হয়নি তাদের কাজ খেয়ে দিয়েছেন আমরা বলছি তাদেরকে সাদাই কৃতদের পুনর্বহাল করতে হবে দেরি করা ঠিক হবে না তাদেরকে যাতে খুব দ্রুততার সঙ্গে পুনর্বহাল করা হয় কিন্তু তার বলছি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা লক্ষ্য করছি ত্রিপুরার বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করতেন শ্রমজীবীরা সংখ্যা প্রায় 5 লক্ষের কাছাকাছি হবে অধিকাংশ শ্রমজীবী মানুষ তাদের জন্য অসংগৃহীত ক্ষেত্রে শ্রমিকদের জন্য একটা প্রজেক্ট চালু করা উচিত যে প্রজেক্টটা 60 বছরের পর পেনশন পাবে 60 বছর পর্যন্ত এবং 60 বছরের পরে পরিবারের তারা চিকিৎসা সুযোগ পাবে এবং তাদেরকে আরো চিকিৎসা সুযোগ সহ মাসে একটা ভাতা দিতে হবে এইটাই ছিল অসংগৃহীত ক্ষেত্রে শ্রমিকদের জন্য এখন তারা ই শ্রম কার্ডের কথা বলেছে আমরা অভিনন্দন জানাই করুন ই শ্রম কার্ডে যাতে দলবাজি না হয় সবাই যদি ই শ্রম কার্ডে সুযোগ পায় এই শ্রম কার্ড করার পর কার্ডের জায়গায় কার্ড থাকবে পরে যদি কোনো টাকা পয়সা না দেন কোনো সুযোগ সুবিধা না দেয় তাহলে কার্ডের তো কোনো দাম রইল না এই ধরনের অনেক কার্ড আপনারা করিয়েছেন মানুষকে বলেছেন যে এই সুযোগ পাবে সেই সুযোগ পাবে কার্ড করেছে কিন্তু সেই সুযোগ তারা পায়নি আমাদের বক্তব্য ই শ্রম কার্ড করুন সকলে যারা অসংগৃহীত ক্ষেত্রে শ্রমিক আছে সকলের কাছে আমরা আবেদন জানাবো সবাই ই শ্রম কার্ডের আওতায় আসুন শ্রম দপ্তরে গিয়ে যান আপনি আপনার নাম লিপিবদ্ধ করুন দাবি জানান যে যারা অসংগৃহীত ক্ষেত্রে শ্রমিক আছে তাদেরকে যাতে ই শ্রম কার্ডের মাধ্যমে তাদের পেনশন 60 বছরের তারাই কি মারক তৈরি করছে আজকে দেশে যা ভোগ করছেন এগুলি কে করছে কৃষক মানে শ্রমিকরা রাস্তাঘাট জল বিদ্যুৎ স্কুল হাসপাতাল থেকে শুরু করে যে ইমারত গুলো ব্যবহার করছে কার পরিশ্রমের বিনিময়ে গুলো তৈরি হয়েছে এ শ্রমজীবীদের পরিশ্রমের বিনিময়ে আর এরা না খেয়ে মরবে 60 বছরের পর অভুক্ত অবস্থায় মারা যাবে বিনা চিকিৎসা মারা যাবে এটা তো চলতে দেওয়া যায় না এই কারণে আমরা সেখানে প্রতিবাদে সোচ্চার হয়েছি এবং আজকে প্রতিবাদ সমাবেশ জ্ঞান আমরা করেছি এবং এই প্রতিবাদী আন্দোলনের মাধ্যমে আমরা তাদের কাছে এই বার্তা দিতে চাই এবং এই কথা বলতে চাই পরিষ্কারভাবে কি বলছে গুরু বড়মুখরা ব্যাংক থেকে টাকা দিয়ে টাকা মেরে দিয়েছেন এর দায়িত্ব নিতে হবে সাধারণ মানুষকে আপনারা জানেন বিজেপির খুব কাছের লোক তারা ব্যাংক থেকে নিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা হাফিজ করে গ্যাস ছেড়ে পালিয়ে গেছেন ব্যাংকগুলোকে অচল করে দিচ্ছেন আর ওই কি সমস্ত জনধন যোজনা যোজনা এই সমস্ত নাম করে ব্যাংক থেকে নামে সনামে বেনামে কোটি কোটি টাকা প্রসাদ করে নিচ্ছেন ব্যাংকগুলোকে শেষ করে দেওয়ার জন্য এই ব্যাংকের টাকা কার টাকা জনগণের টাকা এই জনগণের টাকা যখন একটা অনিশ্চিত অবস্থায় পড়ছে সেই কারণে ব্যাংকের বিল লাগছে যে ব্যাংক বিক্রি করে দিতে পারবে এবং এই বিল তারা নিয়েছে আমরা এর প্রতিবাদ করছি আমরা এটা ধিক্কার জানাচ্ছি আমরা এটা মেনে নেব না এটার বিরুদ্ধে মানুষকে নিয়ে আমরা রাস্তায় নামার জন্য লড়াই করব এটাই আমরা সিদ্ধান্ত সেই জিনিসটি আমরা এগিয়ে যাচ্ছি রাস্তায় দাঁড়িয়েই আমরা লড়াই করছি রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে আগামী দিনে এই দাবিগুলো আমরা আদায় করতে পারব আপনারা জানেন ব্যাংকে ধর্মঘট চলছে কয়লা খনি বিক্রি করে দিচ্ছে তারা ধর্মঘটে যাচ্ছে যে সমস্ত ক্ষেত্রগুলো থেকে টাকা আসতো এবং কেন্দ্রের কোষাগারে জমা করত সেই টাকা দিয়ে জনকল্যাণে অর্থ ব্যয় হতো সমস্ত সম্পত্তিগুলো এগুলো তো বিজেপির সম্পত্তি না এটা কার সম্পত্তি জনগণের সম্পত্তি এই জনগণের সম্পত্তি জলের ধরে বিক্রি করে দিচ্ছেন এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছেন এই আগরতলা এয়ারপোর্টও শুনলাম বিক্রি করার চিন্তা ভাবনা করছে কি ব্যাপার বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকার সময় 78টা পরিবারকে অন্যত্র নিয়ে আমরা তাদেরকে সমস্ত পুনর্বাসনের ব্যবস্থা করে জায়গা আমরা দিয়েছি রাজ্য সরকার থেকে 35 কোটি টাকার মতো খরচ আমরা করেছি কেন্দ্রীয় সরকারকে তুলে দেওয়া হয়েছে নূতন এয়ারপোর্ট সেখানে যে একটা টার্মিনাল ভবন হচ্ছে শুনছি এটাও নাকি লিজে দিয়ে দেবে ব্যাপারটা কি শুরু হয়েছে নাকি
বড় বড় এয়ারপোর্ট গুলো দিয়ে দিয়েছে, আরো ছয়টা এয়ারপোর্ট দিয়ে দিচ্ছে, জল বন্দর ছয়টা না সাতটা দিয়ে দিয়েছে, বাকি জল বন্দর গুলো দিয়ে দেবেন। তো রইবেটা কি সরকারে থাকবে? কিছু কিচ্ছুই তো থাকবে না। এই অবস্থার একটা পরিবর্তন চাই এবং এই অবস্থা সম্পর্কে মানুষকে আমরা বলেছি যে সকলে রাস্তায় নামেন। দেশটা তো শুধু কোন একটা রাজনৈতিক দলের না, এই দেশটা সবার, এবং এই দেশটা দেশবাসী, এই দেশটা তৈরি করেছে দেশবাসী, তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে দেশটা যাই কিছু তৈরি হয়েছে, তাদের পরিশ্রমের বিনিময়ে তৈরি হয়েছে। কোন একটা রাজনৈতিক দল কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন, বিজেপি রাজ্যে যারা ক্ষমতায় আছে, তারা এ দেশের সম্পদগুলো জলের দরে বিক্রি করে দিচ্ছে, এটা আমাদের মেনে নিতে হবে, আমাদের সহ্য করতে হবে। আমরা তাকিয়ে দেখব এটা হয়, আপনার ভবিষ্যৎ বিপন্ন, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ বিপন্ন, কোন কাজ পাবে না, আগামী দিন আপনার অনাহার হরতাল অপেক্ষা করছে, আগামী দিন একটা কর্মহীন ভারতবর্ষ তৈরি করেছে। এই অবস্থার হাত থেকে দেশটাকে যদি টিকিয়ে রাখতে হয়, দেশটাকে যদি বাঁচাতে হয়, যাদের দেশ প্রেম আছে, দেশাত্মবোধ আছে, যারা মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, চলুন একসাথে দাঁড়িয়ে লড়াই করি। কোন ঝান্ডা দরকার নেই, দেশ রক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। ওই কৃষকরা যে আন্দোলন করেছে, সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করে নিয়ে গেছে। ওই ব্যাংকও ধর্মঘট চলছে, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ব্যাংক অচল করে দিয়েছেন। এই ব্যাংক বিক্রি হলে কি সর্বনাশ হবে জানেন? নরেন্দ্র মোদী সেদিন বলে দিয়েছেন।